দুই একদিন আগে এক ভাই বলল, হুজুর টাকা দিলে পৃথিবীর সব কিছু কিন্তু পাওয়া যায়, চাই কি যায় না? টাকা দিলে পৃথিবীর সব কিছু পাওয়া যায়। আপনি বাঘের চোখ কিনবেন, টাকা দিবেন বাঘের চোখ পাওয়া যাবে, রাতারাতি বাঘের চোখ পাওয়া যাবে। আপনি বিদেশি কোনো জিনিস কিনবেন, টাকা দিবেন বিদেশি সব জিনিস পাওয়া যাবে। টাকা দিলে আজকাল সব কিছু পাওয়া যায়, কিন্তু হুজুর আপনি সারা পৃথিবীটা দিলে একটা জিনিস কেউ কোনোদিন দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। ভালো রাখার মালিককে আল্লাহ, সুস্থ রাখার মালিককে আল্লাহ, অসুস্থ রাখার মালিককে আল্লাহ, আবার আমরা অসুস্থ হয়ে গেলে আমাদেরকে সুস্থ করে দেয় কে আল্লাহ, সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের দেহের ভিতরে এখনো প্রাণটা রেখেছে কে আল্লাহ, এই প্রাণের মালিক কে আল্লাহ। এই দেহে যদি প্রাণ না থাকতো, এই দেহটারে মাটি খুঁড়ে পুঁতে রাখতো মানুষ, রাখতো কি রাখতো না? তা আমাদের জীবনের মালিক কে? দুই একদিন আগে এক ভাই বলল, হুজুর টাকা দিলে পৃথিবীর সব কিছু কিন্তু পাওয়া যায়, চাই কি যায় না? টাকা দিলে পৃথিবীর সব কিছু পাওয়া যায়। আপনি বাঘের চোখ কিনবেন, টাকা দিবেন বাঘের চোখ পাওয়া যাবে, রাতারাতি বাঘের চোখ পাওয়া যাবে। আপনি বিদেশি কোনো জিনিস কিনবেন, টাকা দিবেন বিদেশি সব জিনিস পাওয়া যাবে। টাকা দিলে আজকাল সব কিছু পাওয়া যায়, কিন্তু হুজুর আপনি সারা পৃথিবীটা দিলে একটা জিনিস কেউ কোনোদিন দিতে পারবে না। আপনি যদি সারা পৃথিবী যদি দিয়ে দেন, তার বিনিময়ে যদি বলেন আমাকে একটা জিনিস লাগবে, এটা আমারে দিয়ে দাও, সেই জিনিসের নাম কি? জীবন। সেই জিনিসের নাম কি? জীবন। আপনি যদি সমস্ত কিছু দিয়ে দেন মরার আগে, যে আমি মরে গেলে মরণের পর পুনরায় আমার দেহের ভিতরে প্রাণটা সেট করে দিবা, সমস্ত পৃথিবীটা দিয়ে দেব, পারবে কেউ প্রাণ দিতে? মরণের পর কেউ প্রাণ দিতে পারে? তাহলে এই জীবনের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য আবার শুকরিয়া আদায় করতেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ।